অফিস বা বাসা বিদ্যুৎ খরচ অনেক বেশি আসতেছে তাই অনেকে ভাবতেছেন যে আসলে কিভাবে কমানো যায় হ্যাঁ বিদ্যুৎ খরচ কমানোর পাঁচটি কমন উপায় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তার মধ্যে প্রথমত অ্যাওয়ারনেস সচেতনতা সচেতনতার মাধ্যমে আমরা বিদ্যুৎ খরচটাকে অনেক অনেক কমিয়ে আনতে পারি সচেতনতা কিভাবে হতে পারে সেটা ধরেন আমরা আমাদের বাসা কিংবা অফিসের জানালা কিংবা পর্দাকে খোলা রেখে দিনের আলোটাকে প্রবেশ করতে সুযোগ দেওয়া তাহলে হচ্ছে অপ্রয়োজনে আর আমাদের কোনো লাইট ইউজ করতে হবে না আমাদের তখন আর দিনের বেলা তেমন দরকার যদি অন্ধকার নেমে আসে তখন আমরা লাইট ইউজ করবো আর আমাদের দেখা যাচ্ছে অনেক সময় যে মানে আমাদের আমাদের বসা থেকে অথবা আমাদের অফিস থেকে একটু বের হলেও বাসা থেকে একটু বের হলো ফ্যান চলতেই আসে চলতেই আসে আমরা যদি একটু সচেতন হয়ে ফ্যানটাকে অফ করে যাই যখন আমাদের প্রয়োজন নাই ঠিক তখন আমরা আমাদের বিদ্যুৎ খরচটা কমে আসতে পারে ঠিক একইভাবে হচ্ছে কিন্তু ফ্যানের স্পিডটাকে এখনও ডিজিটাল যে রেগুলেটর আছে ওগুলোর মাধ্যমে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর মাধ্যমে যদি আমরা স্পিড কমিয়ে রাখি তাহলে কিন্তু বিদ্যুৎ খরচটা অনেক কম আসবে বর্তমান যে রেগুলেটরগুলো ইলেকট্রনিক্স রেগুলেটরগুলো ইউজ করা হয় এই রেগুলেটরের মাধ্যমে আসলে ফ্যান যদি কম ঘুরে বা মোটর যদি কম ঘুরানো যায় রেগুলেটারের মাধ্যমে ফ্যান তাহলে হচ্ছে যে বিদ্যুৎ খরচটাকে অনেক কমিয়ে আসতে পারে তাছাড়া হচ্ছে যে আরও একটা স্পেশাল কারণ হতে পারে সেটা হচ্ছে যে যদি আমরা লোড সিলেক্ট করি অর্থাৎ আমাদের বাসাবাড়ি বা কম অফিসের মধ্যে যে লোডগুলো আছে যদি ওই লোডগুলো চাইতে সিএফএল অর্থাৎ কম্প্যাক্টোরেশেন্ট এনার্জি লাইট যেগুলোকে বলো অথবা টিউব লাইট আগের পুরাতন ইলেকট্রিক্যাল টিউব গুলো যদি থাকে তাহলে এগুলোকে আমরা পরিবর্তন করে যদি এলইডি লাইট ইউজ করি তাহলে আমাদের বিদ্যুৎ খরচটাকে অনেক কমিয়ে আনা সম্ভব কতটুকু কমিয়ে আনা সম্ভব ধরেন আগের যেই ইনকেন্ডিসেন্ট লাইট গুলো ছিল সেই ইনকেন্ডিসেন্ট লাইডের পরিবর্তে পরিবর্তন যদি আমরা এলইডি লাইটগুলো ইউজ করি তাহলে আমাদের এইট্টি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী হবে অনেক কমে যাবে অনেক খরচ কমে যাবে ঠিক একইভাবে যদি আমরা এনার্জি লাইট না ইউজ করে বা আগের টিউব লাইট গুলো না ইউজ করে বর্তমানে এলইডি লাইট গুলো কি ইউজ করে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে তুলনামূলক অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে দেখেন একটা লাইট চেঞ্জ করতে হয় অনেকে এটাই করে না করতে চান না যে একটা লাইট এখন এক বাজারে কিনতে গেলে এক থেকে দেড়শো টাকা দাম কিন্তু আপনার কাছে যে লাইটটা লাগানো আছে এটা যা আছে চলতে চলতেছে তো চলতেই থাক না কিন্তু আলটিমেটলি আপনার দেখেন প্রতি মাসে কত টাকা বিদ্যুৎ খরচ বেশি আসতেছে আর যদি আপনি ওই লাইটটাকে চেঞ্জ করে এলইডি লাইট ইউজ করে তাহলে দেখেন আপনার প্রত্যেক মাসে বছর পর বছর অনেক বিদ্যুৎ সাশ্রয় কম হয়ে হবে আলটিমেটলি প্রতি মাসে যদি আপনার একশো টাকা করে দুশো টাকা করে এক হাজার টাকা করে বিদ্যুৎ খরচ কমে যায় তাহলে দেখেন আপনার বছর শেষে কত টাকা সেভ হয়ে যাচ্ছে আলটিমেটলি লাইট শুধু খালি একশো টাকা বা দেড়শো টাকা করে এক একটা লাইট যদি আমরা একবার চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের বিদ্যুৎ সাশ্রয়টা সারা বছর সারা মাস বিদ্যুৎ সাশ্রয় আমরা হতে পারবো আলটিমেটলি আমরা একটা বড় সাশ্রয় পাবো এবং প্রত্যেক পাশে আমাদের বিদ্যুৎ সাশ্রয়টা কমে যাবে তাই হচ্ছে যে বর্তমানে আগের লাইটগুলোকে চেঞ্জ করে আমরা এখন যদি এলইডি লাইটগুলোকে ইউজ করি তাহলে অবশ্যই আমরা বিদ্যুৎ খরচটাকে অনেক নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো তবে হ্যাঁ আরও একটা স্পেশাল কারণ আছে বিদ্যুৎ খরচটা এত বেশি আসার কারণ কি বিদ্যুৎ খরচটা তারপরও অনেক বেশি আসতে পারে যে আমরা যখন লাইট ফ্যান বা আমাদের অফিস যখন ওয়ারিং করে থাকি ইলেকট্রিক্যাল ওয়ারিংগুলো করে থাকি এই ওয়ারিংয়ের সময় যখন আমাদের যে তারগুলো আমরা ইউজ করি ওই তারগুলো যদি আমরা সঠিক মানের তার ইউজ করি অর্থাৎ যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম অথবা ওয়ান আর এম অথবা টু পয়েন্ট ফাইভ আর এর তার ব্যবহার করা দরকার ছিল আমরা ওখানে যদি তাই ব্যবহার করি তাহলে আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী হবে কিন্তু তারপরও দেখা যাচ্ছে আমরা যদি ঠিকই মানের তার ইউজ করলাম কিন্তু আসলে তারের গুণাগুণ ঠিক নেই যেমন ভালো কপারের তার না হয়ে অ্যালমোনিয়াম মিশ্রিত অথবা অ্যালমোনিয়াম বা আয়রন লোহা মিশ্রিত যদি কোনো তার হয় তাহলে অনেক অনেক বিদ্যুৎ খরচ বেড়ে যাবে অর্থাৎ ওই কোনো একটা লাইট বা ফ্যান চলার সময় দেখা যে পুরো তারটাই গরম হয়ে যাবে তখন কি করবে পুরো তারটাতেই বিদ্যুৎ অপচয় হতে থাকবে অর্থাৎ তার যত লম্বা হবে পুরো তারের মধ্যেই বিদ্যুৎ অপচয় হতে থাকবে এখানে সবসময় কন্টিনিউয়াসলি একটা বিদ্যুৎ অপচয় হতেই থাকবে আলটিমেটলি এটা তো আমাদের লস কিন্তু আমরা এডি ইউজ করতে পারছি না কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি এই লসটা হয়ে যাচ্ছে এই জন্য যে আমরা যখন ওয়ারিং করব তখন ওই ওয়ারিং করার সময় আমরা সঠিক মানের ভালো মানের কপার তার ইউজ করব তাহলে আমাদের বিদ্যুৎ শাস্ত্র এটা একদম সারা জীবন অনেকটা কমে আসবে যদি আমরা সঠিক মানের কপারগুলো ইউজ করতে পারি এছাড়াও হতে পারে আমাদের যে দেখা যাচ্ছে যে আপনি সঠিক মানের তারও ইউজ করছেন লোড গুলোকেও ঠিক আপনার এলইডি ইউজ করতেছেন যত লোড আছে ভালো মানে লোড ইউজ করতেছেন কম ওয়ার্ডে লোড ইউজ করতেছেন সঠিক আলো পাচ্ছেন কিন্তু তারপরে বিদ্যুৎ সাশ্রয় মানে বিদ্যুৎ বিল অনেক বেশি আসতে পারে হ্যাঁ এটার জন্য আরো দুইটা কারণ আছে সেটা হতে পারে একটা যে লুজ কানেকশনের কারণে ধরুন আমরা যে মধ্যে যদি আমাদের কম্পিউটার চলে প্রিন্টার চলে তারপর হচ্ছে যে এই ধরনের আরো যা কিছু আছে আমাদের যদি আমরা মাল্টিপ্ল্যাক দিয়ে ইউজ করে থাকি সেখানে যদি লুজ কানেকশন হয় অথবা ওয়ারিং এর যে জয়েন করা হয় সেই জয়েনও যদি লুজ কানেকশন থাকে তাহলেও আমাদের বিদ্যুৎ খরচটা অনেক বেড়ে যেতে পারে ওই ওই লুজ কানেকশনের জায়গায় কন্টিনিউয়াসলি একটা বিদ্যুৎ অপচয় হতেই থাকে যেটা আপনার যত জায়গায় লুজ কানেকশন আছে তত জায়গায় লোড অর্থাৎ একটা বাতে যদি দশ ওয়ার্ডের হয় যেরকম অপচয় হচ্ছে প্রত্যেকটা জয়েন্টে কি একইভাবে আপনার অপচয় হতে থাকতে থাকে অর্থাৎ আপনার অজান্তে আরও কতগুলা লোড বেড়ে যাচ্ছে এক একটা লুজ জয়েন্টগুলাতে এই জন্য হচ্ছে যে প্রত্যেকটা জয়েন্ট আপনি অবশ্যই এনশিওর করবেন যেন সঠিকভাবে সংযুক্ত হয়েছে কিনা টাইট আছে কিনা যে সংযোগ কোথাও লুজ নাই ডিরা নাই যদি ঠিক থাকে তাহলে বিদ্যুৎ খরচটা অনেক করা যাবে এটাও কিন্তু একটা বিশাল কারণ যে লুজ কানেকশনের কারণে তবে হ্যাঁ লুজ কানেকশনের কারণে শুধু খালি বিদ্যুৎ বিল বেড়ে যায় না অনেক থাকে যে কোনো সময় শর্ট সার্কিটও করতে পারে এই জন্য হচ্ছে যে লুজ কানেকশন কখনোই যেন না থাকে এটা এনশিওর করবেন তাহলে বিদ্যুৎ খরচটাকে অনেক নিয়ন্ত্রণে আনা পসিবল হবে এছাড়াও যদি আরেকটা চিন্তা করা সবচেয়ে বড় কারণ কমন কারণ যেটা হচ্ছে যে সব কিছুই ঠিক লুজ কানেকশনও নাই তারপরও বিদ্যুৎ বিল বেশি আসতে পারে সেটা একটা সবচাইতে বড়ো কারণ হতে পারে আর্থিং অর্থাৎ আমরা যেটাকে বলা হয় কমন আর্থিং নিউট্রাল লাইনের সাথে আর্থিংয়ের কানেকশন করে রাখলে এখানেও বিদ্যুৎ বিল অনেক বেশি আসতে পারে এবং কি কন্টিনিউয়াসলি যখনই আপনার লোড চলবে এর সাথে লোড চলক না চলক দেখা যাচ্ছে যে আপনার কন্টিনিউসলি কিছু কারেন্ট লিকেজ কারেন্ট আর্থিং দিয়ে নিউট্রাল থেকে আর্থিং দিয়ে পাস হতেই থাকবে হতেই থাকবে এই জন্য হচ্ছে যে আপনার এটার একটা কারণ থাকে যে হ্যাঁ আপনি চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আর পরবর্তীতে আমি আবার অবশ্যই এই ধরনের একটা ভিডিও দেখাবো যে কিভাবে আসলে আর্থিং কানেকশন মানে আর্থিংটাকে আমরা ডিসকানেক্ট করে বা কিভাবে থাকলে এই বিদ্যুৎ খরচটা অনেক বেড়ে যায় এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ তো হচ্ছে যে যদি নিউট্রালের সাথে আর্থিং কানেকশন থাকে তাহলেও বিদ্যুৎ খরচটা অনেক বেড়ে যেতে পারে সো তাহলে আমরা আর্থিং কীভাবে করবো আর্থিং অবশ্যই ইকুইপমেন্টের বডিতে যেমন আপনার ফ্রিজের ফ্রিজের বডিতে যে দাতব্য অংশ আছে ওখানে আর্থিং করবেন যদি কম্পিউটার থাকে তাহলে কম্পিউটার কেসিংয়ে আর্থিং করবেন মাটি থেকে মাটির নিচ থেকে একটা রড বসিয়ে তারের মাধ্যমে কেসিংয়ে আর্থিং করবেন এমন হতে পারে আপনার রাইস কুকারের বডিতে আর্থিং করে দিবেন পাওয়ার সকেটে সরাসরি তৃতীয় নম্বর মাঝখানের পয়েন্টটাতে আর্থিং করে দিবেন অর্থাৎ সরাসরি ইকুইপমেন্টের বডিতে আমরা আর্থিং করবো মোটরের বডিতে আমরা আর্থিং করবো কিন্তু ডিরেক্ট নিউট্রালের সাথে আমরা আর্থিং কানেকশন করবো না যদি করে থাকে তাহলে দেখবেন যে সব কিছু ঠিক আছে তারপরও বিদ্যুৎ বিল অনেক বেশি আসে আরো একটা কমন কারণ তো আছে যদি মিটার নষ্ট থাকে যে হ্যাঁ আমার কিছু ঠিক আছে তাহলে বুঝবেন যে অবশ্যই আপনার যে মিটারটা আছে ব্যবহার করতেছেন এনার্জি মিটার সেই এনার্জি মিটারের প্রবলেম আছে সো তখন আপনার হচ্ছে যে কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি তারপরেও দেখেন যে বিদ্যুৎ বিল বেশি আসতেছে তাহলে অবশ্যই আপনি এনার্জি মিটারটাকে চেঞ্জ করার জন্য আবেদন করবেন হ্যাঁ আরো একটা কারণ হতে পারে বা আরো একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে যে কিভাবে আপনার আপনার যে যে লোডগুলো আপনার বাসায় চলে কত বিদ্যুৎ বিল আসার কথা এটা আপনি কিভাবে জানবেন কিভাবে যে আসলে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতেছে কিনা হ্যাঁ কত মানে আপনার বিদ্যুৎ বিল কত আসার কথা এই ব্যাপারে আমি আর একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেব ইনশাআল্লাহ তো আমাদের পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ পরবর্তীতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার এখানে আপডেট চলে যাবে ধন্যবাদ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ